বিএনপির কর্মীরা কি বলবে যে কর্মীদেরকে কিছু টাকা ধরিয়ে অতিরিক্ত কাপড় নিয়ে ঢাকায় আসতে বলেছে, এখানে নির্মাণাধীন বাড়ি সহ অনেক জায়গায় আশ্রয় নিতে হয়েছে। এখন ফেসবুক খুলে দেখুন বিএনপি নেতারা, তারা এখন বাড়ি ফিরতে ফিরতে কি বলছে, বলছে তারেক রহমান ভুয়া, ফখরুলও ভুয়া, এদের এক দফা ভুয়া, এদের আন্দোলন ভুয়া, এ ভুয়া আন্দোলন টান টানলাম জীবন মারার। কেউ কেউ বলেই ফেলেছে বিএনপি নামক দলটি করব, কান ধরে বলেছে এই দল আর এখন। আপনারা আমাদের পার্টির নেতা কর্মীরা, আপনারা কোন অবস্থায় নিজেদের উপর নিয়ন্ত্রণ হারাবেন না, শৃঙ্খলা বজায় রাখবেন। আজকে আপনাদের সেজন্যই আমরা প্রথমত ধন্যবাদ জানাচ্ছি যে এই আন্দোলনের নামে সহিংসতার মুখে আপনারা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন এবং আমাদের কর্মীরা শুরু থেকে শেষ পর্যন্ত সভা থেকে কেউ যান, সবাই অ্যাটেন্ড করেছেন, এমনকি রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত বহু কর্মী সেদিন অবস্থান করেছে। আমাদের ধানমন্ডি অফিস সারা ঢাকা শহর, এমনকি আমি ইউনিভার্সিটি এলাকা দিয়ে যাচ্ছিলাম, গোটা ইউনিভার্সিটি এলাকা ছেলেরা মেয়েরা রাস্তা আনন্দ ধ্বনি তুলছিল। একটা ভিক্টরি মুড, একটা বিজয়ের মুড সৃষ্টি হয়েছে এবং আজকে আমরা ইনশাল্লাহ নিশ্চিতভাবে নির্বাচনেও বিজয়ের দিকে